প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনারা যে ইলেকট্রিক বাইকগুলো দেখছেন, এই বাইকগুলো একবার চার্জ করলে 50 কিলো চলবে, আর একবার চার্জ করতে আপনার খরচ হবে 1 ইউনিট বিদ্যুৎ। যদি বিদ্যুতের প্রতি ইউনিট 5 টাকা করে হয়, তাহলে আপনি 5 টাকায় যাচ্ছেন 50 কিলোমিটার এই ইলেকট্রিক বাইক ইউজ করে। সো বন্ধুরা, এই বাইক সম্পর্কে বিস্তারিত জানতে দেখতে থাকুন পুরো ভিডিওটি, এবং যারা আমার চ্যানেলে এই প্রথম ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে দেখার জন্য। ভিউয়ার্স, আজকে আসছি আমরা মিরসরাইয়ে বর্তাকিয়া মোটরসে। এখানে আপনারা ইলেকট্রিক সাইকেলগুলো খুবই সস্তায় এখান থেকে আপনারা কিনতে পারবেন। তো আজকে আমরা দেখাবো এই সাইকেলগুলো কোনটা দাম কত, এবং কোনটাতে হাই স্পিড কত, কোনটা একবার চার্জ করলে কত কিলো যায়। তো সব মিলিয়ে আজকে ভিডিওটি হচ্ছে ইলেকট্রিক সাইকেল নিয়ে। তো চলুন শুরু করি বন্ধুরা নতুন আরেকটি ভিডিও। মানে জুড়ি আছে, এখানে বিভিন্ন জিনিসপত্র নিতে পারবে না? আচ্ছা, তো এটা একবার চার্জ করলে ব্যাটারি আছে না? জি আছে। কত ভোল্টের ব্যাটারি? 48 ভোল্টের। 48 ভোল্টের ব্যাটারি। একবার চার্জ করলে কত কিলো চালাতে পারবে এটা? এক চার্জে আপনার 50 কিলো। 50 কিলো চালাতে পারবে? আপনার 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে চার্জ হতে। 4 থেকে 5 ঘন্টা? আচ্ছা, ঠিক আছে। তো সব মিলিয়ে পিছনে আরেকজন বসতে পারবে? পিলোনিয়ার বসাচ্ছি, এটা খুবই সুন্দর। এই চাকাগুলো একটু দেখাই দেন। হ্যাঁ, ঠিক আছে। তারপরে যে এখানেও জিনিসপত্র রাখতে পারবে, খুব সুন্দর বাইকটা। তো সব মিলিয়ে ভাই এটার প্রাইসটা কেমন হবে? এটার প্রাইসটা আপনার 45,000 টাকা। 45,000 টাকা? আচ্ছা, ওই পরেরগুলো তো একই মডেল? একই, সেম, একই মডেল সবগুলো। প্রাইস হচ্ছে? প্রাইসও সেম, 45,000 টাকা করে। যার যেটা পছন্দ সেটা নিতে পারে। সামনে থেকে একটু দেখাই যায় যে কালার আছে, একটা হচ্ছে হোয়াইট কালার, একটা হচ্ছে যে স্কাই ব্লু, আর একটা হচ্ছে যে গ্রিন। আমরা এদিকে দেখি, এদিকে এই বাইকটা দেখি। এটা তো এটা বড়টা চালাতে পারবে না? জি, বড় এই বাইকটা। আচ্ছা, সামনে জুড়ি দেওয়া আছে, এখানে আপনারা বাজার সাজার করলে এখানে রাখতে পারবেন। এই যে হেডলাইট আছে, এলইডি হেডলাইট, আবার ইন্ডিকেটর আছে না? জি, ইন্ডিকেটর আছে, দুই পাশে দুটো ইন্ডিকেটর, লুকিং গ্লাস আছে, আর বসার সিট আছে। হ্যাঁ, এই যে বসার সিট, আবার পেছনে আরেকজন বসতে পারবে। এটা আবার খোলাও যায় না? জি, খোলাও যায় এটা। হ্যাঁ, এটা এদিকে একটু আরও একটু বড় করা যায় জিনিসপত্র নেওয়ার জন্য, ঠিক না? ও আচ্ছা, এটাও না মনে সম্ভবত নামানো যায়? এই নামানো যায়, খুবই দারুণ। এটাতে কত ভোল্টের ব্যাটারি দেওয়া আছে? এটা তো 48 ভোল্ট আছে। 48 ভোল্টের ব্যাটারি দেওয়া আছে। এটা চার্জ করতে সময় লাগবে এই 4-5 ঘন্টা? আচ্ছা, এটা এক চার্জ দিলে কত কিলো চালাবে? 50 কিলো। তো এটা চাকাগুলো একটু দেখান, 14 ইঞ্চি চাকা, দুটো চাকা দেখান, চাকা, তারপরে যে টায়ারগুলো দেখান। খুব সুন্দর। এটা পিছনে ব্যাকলাইট আছে, পিছনে ইন্ডিকেটর আছে, সব মিলিয়ে খুবই সুন্দর, অসাধারণ। এটা হাই স্পিড কত উঠবে? এটা হাই স্পিড 53 কিলো। পার আওয়ার 53 কিলো? জি। আচ্ছা, তো সব মিলিয়ে এটার প্রাইসটা কেমন হবে? এটার প্রাইস 48,000। ভাইয়া, এই অটোটার নাম কি? এটা থ্রি হুইলার। থ্রি হুইলার না? জি। আচ্ছা, খুবই সুন্দর। এটাতে যাত্রী না মালামাল? মালামালের জন্য। মালামালের জন্য। সামনে খুব সুন্দর লাইট দেওয়া আছে, হেডলাইট আছে। হ্যাঁ, তারপরে যে এখানে ইয়ে আছে, মিটার আছে, ডিজিটাল মিটার। তারপরে আপনার এখানে ড্রাইভার বসবে, ড্রাইভারের পাশে আরও একজন বসতে পারবে, ঠিক আছে। আপনার সিটটা দেখেন, খুবই সুন্দর। আর এখানে এই যে মালামাল রাখবে, ঠিক আছে। তারপরে চাকা আছে, 3 চাকা, এটা এই যে চাকা, খুবই সুন্দর। তারপরে মোটর, যেটাতে মোটরটা হাইড্রোলিক সিস্টেম আছে। হাইড্রোলিক? ও জি, তো সিট ইয়া করতে হয়, এটা উঠানো যায়? জি, উঠানো যায় এটা। ও আচ্ছা স্যার, মানে এটা হাইড্রোলিক সিস্টেম, এটা হাইড্রোলিকের এই এই জিনিসটা উঠানো যাবে, এই কেবিনটা উপরের দিকে উঠবে না? উঠবে। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর। তো এটা তো আপনার চার্জে চলবে? জি, এটাও চার্জে, চার্জে চলবে। এটাতে কত ব্যাটারি কত দেওয়া আছে, কত ভোল্টের? এটা ব্যাটারি 48 আছে। 48 ভোল্টের ব্যাটারি না? তো এটা এক চার্জে কতক্ষণ চালাতে পারবে? এটা এক চার্জে আপনার 10-12 ঘন্টা চলবে। 10-12 ঘন্টা? জি।
আচ্ছা আচ্ছা ব্যাটারি আছে কোথায় সিটের নিচে না জি সিটের নিচে সিটের নিচে ব্যাটারি দেওয়া আছে আপনার কেবিনটা দেখুন খুব সুন্দর একদম দারুণ এটাতে হাইড্রোলিক বসানো আছে হাইড্রোলিকের মাধ্যমে এই জিনিসটা কিন্তু উপরে উঠবে যে কোনো মাল নিলে উপরে নামানোর জন্য হ্যাঁ সেটা আনলোড করার জন্য লোড করার সুবিধার জন্য এটাতে হাইড্রোলিক দেওয়া আছে খুব সুন্দর তো এটা আপনি কি কিস্তিতে বিক্রি করেন কিনা না এগুলো কিস্তিতে নাই কিস্তিতে না নগদে কিনতে হবে নগদে এটার প্রাইসটা বর্তমানে কেমন এটার প্রাইস 1,05,000 1,05,000 টাকা আচ্ছা ঠিক আছে ওটো সেম না জি সেম আর যাত্রীবাহী আছে কিনা আচ্ছা তো আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের গ্রাম বাংলায় সবচেয়ে বেশি প্রচলিত যে অটোগুলো আমরা দেখতে পাই চার্জিং চার্জে চলে সেগুলো তো এটাও এটাতেও যে সামনে দেওয়া আছে এখানে ড্রাইভার বসবে ড্রাইভারের পাশে আরও দুজন চাইলে বসতে পারবে পেছনেও তিনজন তিনজন ছয়জন মানুষ বসতে পারবে তো এটাও চার্জে চালিত ঠিক না চাকাগুলো দেখেন যে হেডলাইট আছে তারপরে যে মিটার দেওয়া আছে তারপরে যে ক্লাচ কেবল আছে অ্যাক্সিলেটর দেওয়া আছে মোটামুটি সব কিছু আছে ইন্ডিকেটর আছে খুবই সুন্দর তো এটাতে ব্যাটারি এখানে থাকে না ব্যাটারি এখানে আছে ব্যাটারি কয়টা চারটা ব্যাটারি তার মানে হচ্ছে একটা 12 ভোল্ট করে চারটা 48 ভোল্টের ব্যাটারি দেওয়া আছে তো এটা এক চার্জে চালাতে পারবে সেম আপনার 10-12 ঘন্টা চালাতে পারবে চার্জ হইতে সময় লাগবে 6-7 ঘন্টা সময় লাগবে আচ্ছা তো পিছন দিয়ে একটু আমরা দেখি আসেন উপরে চানিটানিগুলো দেখান খুবই সুন্দর আপনি দেখুন খুবই এই যে মানুষ উঠার জন্য এখানে ইয়ে দেওয়া আছে খুবই দারুণ এই যে পাশে ইন্ডিকেটর দেওয়া আছে নিচে দুপাশে দুটো ইন্ডিকেটর দেওয়া আছে খুবই চমৎকার এই যে এখানে বৃষ্টি আসলে নামানোর জন্য এই যে এখানে রেক্সিন দেওয়া আছে দুই পাশেই এখানে দেওয়া আছে এখানে আরামদায়ক একদম নরম সিট দেওয়া আছে তো এটার প্রাইস কেমন হবে ভাইয়া 1,20,000 1,20,000 কিস্তি তো নাই না নগদ কিনতে হবে নগদ 1,20,000 কাস্টমার যদি আপনার মানে আমার এই ভিডিও দেখে আসে একটু কি ডিসকাউন্ট প্রাইস দেওয়া যাবে ডিসকাউন্ট দেওয়া যাবে আচ্ছা ভিউয়ার্স আপনারা আসলে বলবেন যে আমরা সুপার ব্লগসের ভিডিও দেখে আসছি আপনাদের জন্য থাকবে সামান্য পরিমাণ ডিসকাউন্ট অবশ্যই নাকি তো তাহলে আজকে এ পর্যন্তই ভিডিও স্ক্রিনে এই বর্তকীয় মোটরসের নাম্বার দেওয়া থাকবে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানবেন এবং আসবেন দেখবেন এবং আপনার পছন্দের ইলেকট্রিক বাইক এবং এই অটোগুলো কিনবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুপার ব্লগ চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ